সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বক্রী বৃহস্পতির কারণে আগত 119টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ জুপিটার রেট্রোগ্রেড মোশনে থাকবে একটানা 119টি দিন, অর্থাৎ 2025 সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রী থাকতে চলেছে। বৃহস্পতি বক্রী হয়েছে এবছরের 9ই অক্টোবর বুধবার বেলা 12টা বেজে 33 মিনিটে, আর বৃহস্পতি বক্রী থাকছে চৌঠা ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বিকেল 3টে বেজে 9 মিনিট পর্যন্ত। বৃহস্পতি যখন বক্রী হয়েছে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন, আর তার পরবর্তী সময় অর্থাৎ 28শে নভেম্বর তিনি তার অতিমিত্র চন্দ্রের নক্ষত্রে গোচর করবেন। আর এখানে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আবার 2025 সালের 29শে মার্চের পর শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। আর এখন বর্তমানে শনিও কিন্তু বক্রী আছে, শনি রাহুর নক্ষত্র শতবিষা নক্ষত্রে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনির বক্রী শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপরেও আছে। আপনাদের রাশির অধিপতি সূর্যের অবস্থান এখন যে খুব মজবুত এমনটি কিন্তু নয়। আর বক্রী বৃহস্পতি নিয়ে আলোচনা করছি, তিনি বর্তমানে আপনাদের কর্মস্থানে গোচর করছেন শুক্রের গৃহে, এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি কোনো গ্রহ কি বক্রী হয়? আদতে কিন্তু হয় না। যখন আমরা পৃথিবী থেকে কোনো গ্রহকে পর্যবেক্ষণ করি তখন মাঝে মাঝে আমাদের কাছে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, অর্থাৎ চোখের ধোঁকা তৈরি হয়। কেন? কারণ পৃথিবী থেকে যখন আমরা অ্যাঙ্গেল ওয়াইজ দেখি তখন মাঝে মাঝে মনে হয় যে কোনো প্ল্যানেট হয়তো তার গতিকে থমকে দিয়েছে বা ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে। আদতে এমনটি কিন্তু হয় না। সূর্য থেকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে বৃহস্পতি তার নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রমণ করছেন, শুধুমাত্র এটি চোখের ধোঁকা। কিন্তু যেহেতু পৃথিবী থেকে পরিলক্ষিত হয় তাহলে পৃথিবীর উপরে বসবাসকারী জাতক জাতিকাদের উপরে একটা প্রভাব তো পড়বেই। আর এই যে বৃহস্পতির বক্রতা নিয়ে জ্যোতিষ মহলে বিভিন্ন ধরনের ধারণা আছে, তবে কয়েকটি কমন ফ্যাক্টরও আছে। কী কী? বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট, বক্রী হলে তার পজিটিভিটি বেড়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বক্রী হওয়া মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে, এটিও সত্য। আর তৃতীয় কথা হচ্ছে যে বৃহস্পতি বক্রী হওয়ার পর তার শক্তি যে মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম এই তিনটি দৃষ্টিও যেমন প্রভাবিত হবে ঠিক তেমনই আপনাদের ফিফথ হাউস এবং এইট হাউস এবং নাইন্থ হাউস এই তিনটি ঘরও কিন্তু প্রভাবিত হবে। তার কারণ ফিফথ হাউস এবং আপনাদের এইট হাউসের লর্ড বৃহস্পতি, আর বক্রী হয়ে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবেন তাহলে আপনাদের ভাগ্যস্থানকেও প্রভাবিত করছেন। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস আপনারা অফিসে এসে যে কোনো স্যাটারডে সানডে শনি রবিবার সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত শনি রাহু গুরু কেতু এই চারটি প্ল্যানেটের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। বৃহস্পতি আপনাদের কর্মস্থান 10th হাউসে গোচর করছে, ওখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই আপনাদের 10th হাউস কর্মস্থান। আপনাদের কর্মস্থানের লর্ডকে ভেনাস শুক্র, আর শুক্রকে, শুক্র তো অসুরদের গুরুদেব শুক্রাচার্য, আর বৃহস্পতি তিনি দেবতাদের গুরুদেব দেবগুরু। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, আর যেহেতু ভলিউম ওয়াইজ জুপিটার সবথেকে হিউজ, তাহলে জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তিও সবথেকে বেশি থাকবে। এর জন্য নবগ্রহের মধ্যে জুপিটারের প্রভাব কিন্তু আমাদের উপরে সবথেকে বেশি পড়ে থাকে।
পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, বিবাহ, আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা, ধন মান সম্মান ঐশ্বর্য খ্যাতি, জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু, এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বৃহস্পতির হাতে আছে। এজন্যই বলে, যার জন্মছক বা ন্যাটাল চার্টে জুপিটার বা বৃহস্পতি তুঙ্গস্থ, তার অতিরিক্ত টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের ক্ষেত্রে তো বৃহস্পতি পঞ্চম ভাব ত্রিকোণ ভাবের অধিপতি, তাহলে টেনশান নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই আমরা উপলব্ধি করছি না। যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল মজবুত, তাদের সাফল্য এক প্রকার নিশ্চিত। এবার দেখুন, বৃহস্পতি বক্রী হয়েছে আপনাদের টেন্থ হাউসে এতদিন ধরে, হয়তো বা আপনাদের মধ্যে কেউ কেউ কর্মস্থানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ হয়তো নিয়ে চলে যাচ্ছিল, যারা রাজনীতিবিদ আছেন বা যারা পলিটিশিয়ান অথবা নেতা মন্ত্রী এমএলএ এমপিজ আছেন বা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছেন বা রাজনীতিতে জয়েন ইমিডিয়েট করেছেন অথবা সরকারি চাকরিজীবী বা সরকার পক্ষে আপনি বসে আছেন, অনেক সমস্যা অনেক ক্রিটিক্যাল জাংচারের মধ্য দিয়ে আপনারা গিয়েছেন এ সময়ে। এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের মুক্তির পথ এই জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে কাজ করেন, বস আছেন বা যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা যারা পলিটিশিয়ান আছেন, তাদের জন্য এবার ধীরে ধীরে কিন্তু সময় সুযোগ বেটার হওয়া শুরু করে দেবে। সুতরাং কাজের গতি আপনাদেরকে বাড়াতে হবে। এবার বৃহস্পতি বক্রী হচ্ছে মানে কি, একটি ঘর পিছিয়েও তো ফলাফল দেবে, তাহলে আপনাদের একটি ঘর পিছিয়ে গেলেই কিন্তু আপনাদের ভাগ্যস্থান পড়ছে, আর আপনাদের ভাগ্যস্থানের লর্ডকে মঙ্গল, আর বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে, তখন কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করে থাকি। বৃষ্টিপাত তো স্বাভাবিকভাবে হয়, তবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলিতে তো আর বৃষ্টি হয় না, কিন্তু আমরা সেপ্টেম্বর মাসেও অতিরিক্ত বৃষ্টিপাত দেখেছি, অক্টোবর মাসেও দেখেছি, ইভেন টু সাম এক্সটেন্ট নভেম্বর মাসের ফার্স্ট হাফেও কিন্তু আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করব, যার জন্য বেশ কিছু জায়গায় বন্যামূলক পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে। এর জন্য আগে থেকে প্রিকশন আমাদেরকে নিতেই হবে। ভূমিধস এমনটিও কিন্তু ঘটতে পারে। দেখুন, জুপিটার বক্রী, শনি ও স্যাটার্নও বক্রী, শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে, আর রাহুকে বলা হয়েছে জাদু মায়া ইলিউশন, শনিকে বলা হয়েছে টাইম কালো কালা কাল, আর শনি যদি কালো হয় বা কাল হয় কালা হয় আর রাহু যদি জাদু হয়, একসাথে মিললে কি হয়, কালা জাদু। আর এই সময়টিতে যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশানে আছেন। আর যদি মনে হয় আপনার সাথে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কালা জাদু করেছে, ইমিডিয়েট আপনারা প্রতিকার করানোর চেষ্টা করুন, কারণ এ সময় কিন্তু যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ দেয় না তাদের উপরেও দিতে চলেছে, তার কারণ অত্যন্ত শক্তিশালী সিচুয়েশানে আছে শনি এবং রাহুর কম্বিনেশান। যেহেতু শনি বর্তমানে বক্রী, বৃহস্পতিও বক্রী, আপনাদের পঞ্চমভাবের অধিপতি বক্রী, স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন। আপনাদের কিন্তু 28শে অক্টোবরের পর থেকে পুরো নভেম্বর মাসের মধ্যেই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু আসতে চলেছে, বড় আর্থিক ক্ষতিও কিন্তু আপনাদের হতে পারে, সাবধান থাকতে হবে। আর ট্রেডিংয়ের জন্য বুধের পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বুধ কিন্তু খুব দ্রুত রাশি পরিবর্তন করে, তবুও বলবো ট্রেডিং বলুন বা লং টার্ম ইনভেস্টমেন্ট বলুন, এ সময় কিন্তু আপনাদের স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। এবার দেখুন, যেহেতু বক্রী বৃহস্পতি একটি ঘর পিছিয়ে ফলাফল দিচ্ছে, তাহলে কী পাবেন ফল, ভাগ্যের উন্নতি, ভাগ্য এ সময় আপনাদেরকে সঙ্গ দেবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ হয়তো আপনারা পেয়ে যাবেন। এ সময় আপনার উচ্চশিক্ষায় যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলি আপনার কেটে যাবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা হয়তো পেতে পারেন। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড কোনো গুড নিউজ আসতে পারে। যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আর এ সময় পৈতৃক কোনো কর্মের বা ফ্যামিলি বিজনেসের যদি শুরুয়াত করতে চান, তার জন্যও কিন্তু সিচুয়েশান বেটার পরিগণিত হচ্ছে। দেখুন, বক্রী বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে, তাহলে একটা নবপঞ্চম রাজ্যও তৈরি হচ্ছে। এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে, আর আপনাদের পঞ্চমভাবের
আপনাদের সেকেন্ড হাউসের, সরি, আপনাদের সেকেন্ড হাউসের অধিপতিকে বুধ, ওখানে ছয় লেখা থাকলে ওটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ঘর। এখানে গুরু দৃষ্টি, বক্রি গুরু দৃষ্টি কী ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে যে আপনারা যদি আপনাদের পরিবার ওরিয়েন্টেড কোনো ত্যাগ করে থাকেন, ফ্যামিলি লাইফ ওরিয়েন্টেড বা মুখনিসৃত বাণী ওরিয়েন্টেড বা ব্যাংকের ব্যালেন্স ওরিয়েন্টেড ক্ষেত্রে কোনো প্রকার স্যাক্রিফাইস বা ত্যাগ যদি করে থাকেন, তাহলে এই তিনটি ক্ষেত্রেই আপনারা কিন্তু এবার মহিমান্বিত হতে চলেছেন। 9ই অক্টোবরের আগে পর্যন্ত পরিবার, বাণী এবং অর্থ, এই তিনটি ব্যাপারে আপনারা যা ফলাফল পাচ্ছিলেন, সম্পূর্ণ তার বিপরীত ফলাফল আপনারা এবার পাওয়া শুরু করে দেবেন। বৃহস্পতি বক্রি হলে পরিস্থিতি সম্পূর্ণ ভাইস ভার্সা হয়ে যায়। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? মঙ্গলের গৃহ, অর্থাৎ তার পূর্ণ দৃষ্টি থাকবে 4th হাউস, আপনাদের সুখভাবে। সুখভাবে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে, সুখভাবে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে, এটিও কিন্তু সত্য। তবে রাহু শনি কিন্তু 4th হাউসে সাধারণত নিউট্রাল ইম্প্যাক্ট দেয়, আর এখানে জুপিটারের দৃষ্টি মার্সের হাউসে কী ইঙ্গিত দিচ্ছে? যে আপনারা যদি চান নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন, তবে 14ই নভেম্বরের পরে করাটা আপনাদের জন্য বেটার হবে। টু সাম এক্সটেন্ট বলতে গেলে 28শে নভেম্বরের পর, যখন বৃহস্পতি আপনাদের মঙ্গলের নক্ষত্রে গোচর করে যাবে, রোহিণী নক্ষত্রে গোচর করবে, তখন আরও বেটার ইম্প্যাক্ট পাবেন। 28শে নভেম্বরের আগে পর্যন্ত মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস নিয়ে ভুগছিলেন, তারা এবার রিলিফ পাবেন। যারা নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার কথা ভাবছিলেন, সময় সুযোগ পাচ্ছিলেন না, তারা সুযোগ পাবেন। আবার যারা কোনো প্রকার শারীরিকভাবে অসুস্থতার মধ্যে ছিলেন না, তাদের কিন্তু নতুন করে কোনো রোগশোক দেখা দিতে পারে, সাবধান থাকবেন। আর এই সময় জমি বাড়ি গাড়ি ক্রয় করবার আগে গুরু শনি রাহুর কম্বিনেশন আপনার জন্মছক বা ন্যাটাল চাটাও কিন্তু দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত, লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। বক্রি বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। রোগ, ঋণ এবং শত্রু, এই তিনটি ব্যাপারে যা ফল পাচ্ছিলেন তার বিপরীত পাবেন। তবে আমি তো আপনাদেরকে বলবো, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান আপনারা অবশ্যই করে চলুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে একটু নজর প্রদান করুন। আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে, বদনামের ভাগিদারী হতে পারেন, কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, ব্যক্তিত্বে আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। এই কয়েকটি বিষয়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তসমাই শ্রী গুরবে নমঃ। এটি আপনারা সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলা 108 বার করে জপ করুন। না পারলে 21 বার, 11 বার, 7 বার, 3 বার করে করুন না,
উপকৃত হবেন। আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে দীক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে, যার জন্য গুরু প্রাপ্তি অত্যাবশ্যক যদি জীবনে প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান জীবনের। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না, বৃহস্পতিবার করে হলুদ পরুন, অত্যন্ত উপকৃত হবেন। আর কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।